আসসালামু আলাইকুম। নরসিংদী টিভির নিউজ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি তাহমিনা শারমিন। নরসিংদীতে নতুন করে আক্রান্ত 21, মোট আক্রান্তের সংখ্যা 860। করোনা ভাইরাস প্রতিরোধে কুইক রেসপন্স টিমের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাই। নরসিংদীর বারুইচায় করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু। করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান নিশ্চিতকরণে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মনোহরদীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা। নরসিংদী জেলা ছাত্রলীগের জনসচেতনতামূলক মাইকিং ও ফেস মাস্ক বিতরণ। শিবপুরে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড। রায়পুরায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের চেক, হতদরিদ্রদের মাঝে হস্তান্তর। নরসিংদীতে নতুন করে আরও 21 জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার 4 জুন 118টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে প্রাপ্ত ফলাফলে 21 জনের পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 860 জনে। মঙ্গলবার 9 জুন রাতে নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত 21 জনের মধ্যে 15 জন সদর উপজেলার ও 6 জন শিবপুর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট 860 জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় 599 জন, রায়পুরাতে 61 জন, শিবপুরে 66 জন, বেলাবতে 50 জন, পলাশে 58 জন ও মনোহরদীতে 26 জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট 13 জন। এর মধ্যে নরসিংদী সদরে 9 জন, পলাশে 1 জন, বেলাব উপজেলায় 2 জন ও রায়পুরায় 1 জন। রিপোর্ট আরিফুল হক, নরসিংদী টিভি। করোনা ভাইরাস প্রতিরোধে কুইক রেসপন্স টিমের সদস্য এবং সহায়তাকারীদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। 9 জুন 2020 নরসিংদী জেলায় করোনা ভাইরাস কোভিড-19 প্রাদুর্ভাব প্রতিরোধে নিরলসভাবে কাজ করে চলা জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমের সদস্য এবং সহায়তাকারীদের মাঝে করোনা প্রতিরোধমূলক কাজে প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি নরসিংদীর সম্মানিত সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। সর্বোচ্চ ঝুঁকি নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আবাসস্থল লকডাউন সহ সার্বিক ব্যবস্থাপনা এবং মৃত রোগীর দাফন ও সৎকারে নিরলসভাবে কাজ করে চলায় কুইক রেসপন্স টিমের সদস্যদের ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধান অতিথি তার বক্তব্যে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে কাজ করার মাধ্যমে মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য কুইক রেসপন্স টিমের সদস্যদের প্রতি আহ্বান জানান। রিপোর্ট আবু কাউসার, নরসিংদী সহকারী টিম হিসেবে আখ্যায়িত হয়েছে এবং অনেক জাতির মধ্যে এটা তৈরি করেছে, গঠন করেছে এবং কাজ করার প্রক্রিয়া নিচ্ছে। আমি সত্যিকার অর্থে আমি আপনাদের ধন্যবাদ, সাধুবাদ বা কৃতজ্ঞতা যাই জানা নেয় কেন, আমার আমি মনে করি আপনাদের প্রতি যে আমার যে দোয়া এবং শুভকামনা সেটা প্রকাশের ভাষা আমার জানা নাই, কারণ আপনারা সম্মুখ যুদ্ধে হিসাবেই কাজ করছেন। তা আমি পরম প্রণাম আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি সামর্থ্য, এই শুধুমাত্র গায়ের শক্তি সামর্থ্য না, সে মনের সামর্থ্যটুকু দিয়েছে যে মানুষের পাশে থাকা। প্রত্যেক ধর্মের মূল মন্ত্র কিন্তু একই, সহমর্মিতা, পরমর্মিতা, মানব কল্যাণের ব্রতী হওয়া, জনকল্যাণের ব্রতী হওয়া। এই জন্য কিন্তু আমরা যার ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত পোষণ করে কিন্তু আমরা কাজ করছি। আর আপনাদের কুইক রেসপন্স টিমের খোঁজ খবর কিন্তু আমি সবসময় পেয়ে থাকি, আমাদের যে আহ্বায়ক তার মাধ্যমে, তারপরে আমাদের ইমার্জেন্সি সেল আছে, আহ্বায়ক যিনি আমাদের জেলা শিক্ষক আছে তার মাধ্যমে খোঁজ পেয়ে থাকি। আপনারা সকলেই ট্রিমেন্ডাস কাজ করছেন এখানে এবং আমি মনে করি যে আপনাদের যে আজকে যে সামগ্রীগুলো আমরা হস্তান্তর করছি, এই সামগ্রীগুলো শুধুমাত্র আজকে হস্তান্তরের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, পরবর্তীতে যখনই কোন ধরনের সামগ্রীর প্রয়োজন হবে তখনই আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি ওই কুইক রেসপন্স টিমের
যে সদস্য নরসিংদীর বেলাবতে করোনায় আক্রান্ত হয়ে ফজলুল হক নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ফজলুল হক উপজেলার চর উজিলাবো ইউনিয়নের বারুইচা পূর্বপাড়া গ্রামের মৃত শমশের আলীর ব্যাপারীর ছেলে ও বারুইচা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী। সোমবার 8 জুন দিবাগত রাত 11:30টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মঙ্গলবার 9 জুন সকাল 10টায় স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। পলাশ উপজেলার হালিমা সাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি আব্দুর রহিম মিয়া ওই ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে ফজলুল হকের গোসল জানাজা ও কাফন সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করেন। এ সময় চর উজিলাবো ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রিপোর্ট আরিফুল হক, নরসিংদী টিভি। 9 জুন 2020 তারিখ মান্যবর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচা বাজার, রাস্তাঘাট ও গণপরিবহনে চলাচলের সময় যাতে জনসাধারণ আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে সদরের ভোলানগর বাজার ও জেলখানার মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণ যাতে সরকারি নির্দেশনা অনুযায়ী আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য মাইকিং করে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। এছাড়া যথাযথভাবে সরকারি নির্দেশনার আলোকে গণপরিবহন পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এ সময় একাধিক মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরুখ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ABM সারোয়ার রাব্বি। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ ও জেলা আনসার সার্বিক সহযোগিতা প্রদান করেন। রিপোর্ট আবু কাউসার, নরসিংদী সদর। মনোহরদীতে করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসাবে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমুর সার্বিক তত্ত্বাবধানে মনোহরদী সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইকবাল হাসানের নেতৃত্বে সামাজিক দূরত্ব নিশ্চিতে মনোহরদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মনোহরদীতে বিভিন্ন যানবাহন মনিটরিং করে দূরত্ব বজায় না রাখার কারণে এবং আইন অমান্যকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে মোট 11টি মামলায় 5,500 টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশ লাইন্সের একটি টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন। রিপোর্ট আবুল কালাম, মনোহরদী প্রতিনিধি। নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনের উদ্যোগে 7 জুন করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও ফ্রেশ মাস্ক বিতরণ করা হয়। সকাল 10টা থেকে বেলা 4 ঘটিকা পর্যন্ত নরসিংদী জেলা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় জনসচেতনতামূলক মাইকিং ও ফেস মাস্ক বিতরণ করেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন। তিনি নিজে রিকশায় বসে জনসচেতনতামূলক মাইকিংয়ে অংশগ্রহণ করেন। এ সময় নরসিংদী জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিমন জানান, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন অবধি আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনা মোতাবেক বিভিন্ন ইতিবাচক কার্যক্রম চালাচ্ছি। ইনশাল্লাহ সামনেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে। করোনা ভাইরাস মোকাবেলায় আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাব জেলার ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে। সম্ভব হলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। হাসি কাশির শিষ্টাচার মেনে চলুন। হ্যান্ডশেক কৌপলাগুলি থেকে বিরত থাকুন। গণপরিবহন এড়িয়ে চলুন। হ্যান্ডশেক কৌপলাগুলি থেকে বিরত থাকুন। গণপরিবহন এড়িয়ে চলুন। আপনি এবং আপনার পরিবারের সকলে মুক্ত থাকুন। ঘরে থাকুন, নিরাপদ থাকুন। ঘরে থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায়
আরিফুল হক, নরসিংদী টিভি। নরসিংদী শিবপুরে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পর্যন্ত উপজেলায় 63 জন আক্রান্ত হয়ে 17 সুস্থ হয়েছেন। স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে শুরু হয়েছে গণপরিবহন চলাচল, খুলেছে দোকানপাট, কিন্তু সবখানে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। রাস্তাঘাটে, বাজার ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে প্রতিদিনের মতো মঙ্গলবার 9 জন শিবপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। স্বাস্থ্যবিধি না মানায় পথচারী, গণপরিবহন, মোটরসাইকেল আরোহী ও দোকানিকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয় গণপরিবহনের চালক, সহকারী ও যাত্রীদের। মার্কেট, দোকানপাট সহ সর্বত্র সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং শিবপুরে দিন দিন করোনার সংক্রমণ বাড়ছে জানিয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মুনমুন জাহান লিজা। রিপোর্ট গাজী ফারজানা, শিবপুর প্রতিনিধি। নরসিংদী রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিলের চেক হতদরিদ্র মানুষের মাঝে প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাস অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। বিভিন্ন ইউনিয়নের মধ্যে হাইরমারা, চর সুবুদ্দি, আদিয়াবাদ ও মুসাপুর ইউনিয়নে সরকারি ত্রাণ তহবিলের চেক হতদরিদ্র মানুষের মাঝে হস্তান্তর করেন। আলহাজ অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার নরসিংদী টিভিকে বলেন, করোনা চলাকালীন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতগুলো অনুদান দিয়েছেন তা বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে নিজের হাতে সরকারি ত্রাণ তহবিল অনুদানগুলো হতদরিদ্র মানুষের মাঝে প্রদান করা হয়েছে। করোনাকালীন সময়ে সরকারি অনুদান চলমান থাকবে বলে তিনি আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী রায়পুরা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রিপোর্ট পারভেজ মোশাররফ, রায়পুরা পৌর প্রতিনিধি।